এলাকাবাসীর সুবিধার্থে শিলিগুড়ি পৌর নিগমের 27 নং ওয়ার্ডের অবন ঠাকুর সরণিতে মেস্টিক রাস্তা নির্মাণ করা হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এলাকাবাসীর সুবিধার্থে শিলিগুড়ি পৌর নিগমের 27 নং ওয়ার্ডের অবন ঠাকুর সরণিতে মেস্টিক রাস্তা নির্মাণ করা হয়। প্রায় 17 লক্ষ টাকা ব্যয়ে 475 মিটার এই রাস্তা তৈরি করা হয়। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রাস্তার উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার একাধিক নাগরিক বৃন্দ। নতুন ভবন আমরা উদ্বোধন করেছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসেছিলেন, আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রবীন্দ্রনাথ ঘোষ। উনি কলকাতা থেকে একটু আগেই এসেছেন, অ্যাসেম্বলি চলছে তার মধ্যে উনি এসেছেন এবং আমরা শিলিগুড়ির বিভিন্ন প্রকল্প উদ্বোধন করছি। একটু আগে আমরা 5 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড এবং 30 নম্বর ওয়ার্ড আমরা কতগুলো প্রকল্প আজকে উদ্বোধন করলাম। এখন 27 নম্বর ওয়ার্ডের এই রাস্তা উদ্বোধন করবেন রবীন্দ্রনাথ ঘোষ এবং এরপর আমরা 23 নম্বর ওয়ার্ডে একটা রাস্তা আমরা দিন উদ্বোধন করব এবং বিকেলবেলা আমরা 3টে থেকে 37.5 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড এবং 15 নম্বর ওয়ার্ডে আমরা আরও 3টে রাস্তা উদ্বোধন করব এবং কয়েকদিন পরে আরও 8টা কাজ, যে কাজ চলছে এবং 80 থেকে 90% শেষ হয়ে গেছে সেই কাজগুলো আমরা শেষ করব এবং দু একটা কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে পর্যালোচনা চলছে, সেগুলোর এর মধ্যেই টেন্ডার হবে এবং সম্ভব হলে আমরা পুরসভা নির্বাচনের আগে মাননীয় মন্ত্রীকে নিয়ে এসে সেই কাজগুলো আমরা শুভ আরম্ভ করব।